সম্মেলনে স্বাগত জানাই। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন ওবিসি মোর্চার প্রাক্তন রাজ্য সভাপতি তথা চা আমার সঙ্গে উপস্থিত সাংবাদিক বন্ধুরা, আপনারা সবাই জানেন গতকাল ত্রিপুরা সরকার বেশ কিছু দপ্তরের শূন্য পদে লোক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এটা একটা চলমান প্রক্রিয়া। ত্রিপুরা সরকার, ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার প্রতিষ্ঠার পর থেকে এটা কেউ অস্বীকার করতে পারবে না যে ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার স্বচ্ছতা বজায় রেখে কোথাও বিন্দুমাত্র কোনো খাত নেই, স্বচ্ছতা নেই, লোক নিয়োগ করে চলেছেন। বিভিন্ন ক্ষেত্রে লোক নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ করা হচ্ছে, এবং তারই অঙ্গ হিসাবে গতকাল বিভিন্ন দপ্তরে এই লোক নিয়োগ করা হলো। 1267টি পদে এই লোক নিয়োগ করা হয়েছে, আপনারা বিষয়গুলি জানেন। তবে এটাও ঠিক, ভারতীয় জনতা পার্টির সরকার বিভিন্ন সময়ে শূন্য পদের লোক নিয়োগ করলেও আমরা মনে করি যে শুধু সরকারি চাকরি দিয়ে রাজ্যের মানুষের সমস্যার সমাধান হবে না, কিংবা এই দেশের, এই রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামোকে দৃঢ় করতে গেলে স্বাবলম্বী হওয়া প্রয়োজন। আমাদের এ রাজ্যের যুবক যুবতীদের মানসিকতার পরিবর্তন এসছে এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের শিক্ষিত বেকার যুবকরাও তাদের নিজস্ব প্রকল্প গড়ে তুলছেন। এমনকি যারা বহির রাজ্যে কাজ করতেন এই রাজ্যের যুবক যুবতীদের মধ্যে, তারাও এই রাজ্যে ফিরে এসে নিজেদের উদ্যোগ প্রতিষ্ঠা করেছেন। শুধু নিজেরাই স্বাবলম্বী হয়েছেন এরকমটা না, এই মানসিকতার পরিবর্তনের ফলে আমরা যে সমাজ পরিবর্তনের কথা বলি, ভারতীয় জনতা পার্টি তাতে প্রভাবিত হয়ে অনেকেই বাকি অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। এই সমস্ত বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ। তবে সরকারের যে প্রচেষ্টা বিভিন্ন দপ্তরের শূন্য পদগুলিতে লোক নিয়োগ প্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে যেখানে জনস্বার্থের বিষয় যুক্ত রয়েছে সেখানে প্রয়োজনে শূন্য পদ সৃষ্টি করে লোক নিয়োগ করা হবে। তবে এ রাজ্যের বিরোধী দল, প্রধান বিরোধী দল, যদিও গত বিধানসভা নির্বাচনের পর তাদের হালটা এমন ছিল যে তারা বিরোধীদের ইতিহাস খতিয়ে দেখুন, আপনারা আজকের স্থিতিতে এমনি এমনি আসেননি, দীর্ঘ সময় ধরে আপনারা ক্ষমতায় ছিলেন। 5 বছর ভারতীয় জনতা পার্টির সরকার থাকার পর আপনাদের এমন অবস্থা হয়েছিল যে আপনারা তৃতীয় শক্তিতে পরিণত হলেন, তারপরেও আপনারা শিক্ষা নিচ্ছেন না, এই রাজ্যের মানুষ বোঝে না এমনটা না। যাদের মতাদর্শগত অবস্থান সন্ত্রাস, যাদের মতাদর্শগত অবস্থান বন্দুকের নল, তারা বলছে এই রাজ্যে আইনের শাসন নেই, খুনের হিসাব দেখাচ্ছে তারা। আমি একটা তথ্য দিচ্ছি, তৃতীয় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর 19 মাস পর তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত দশরথ দেব, ওনার যে সচিব ছিলেন আইএস অফিসার কে রাজেশ্বর রাও,
তখন তিনি যুব আইএস আধিকারিক ছিলেন, উনি একটা তথ্য বের করেছিলেন, সেই তথ্যটা অনেক পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। 19 মাস 20 দিনে 501 জন খুন হয়েছে, 501 জন সেই রিপোর্টে উল্লেখ আছে, সরকারি তথ্য। আজকে হয়তো একসঙ্গে হয়ে গেছেন সুবিধাভোগীদের, কংগ্রেসের মধ্যে যারা সুবিধাভোগী ছিলেন তাদের সঙ্গে আতাত করেছেন, তার মানে এই না সত্যকে লুকিয়ে রাখা যাবে। শুধুমাত্র 19 মাস 20 দিনের এই হিসাব, এই রাজ্যে কিভাবে খুন সন্ত্রাস হয়েছে তা আপনারাও জানেন, আর আজকের দিনে এসে তারা এই কথাগুলি বলছে। আমাদের সরকারও সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের এই দীর্ঘ বাম জামানায় যে সমস্ত খুন সন্ত্রাসগুলি হয়েছে যেগুলির তদন্ত প্রক্রিয়া ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল, অতি সত্বর তার হিসাব নিকাশ প্রকাশ করা হবে এবং নতুন করে এই সমস্ত বিষয়ের তদন্ত শুরু করা হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজকে নিজেও এই কথাটা বলেছেন। আমাদের পার্টির তরফ থেকেই আমরা এই বিষয়ে সহমত পোষণ করি যে এই রাজ্যে ব্যাপক হারে যে খুন সন্ত্রাস হয়েছিল এবং এই রাজ্যে একটা খুনের সংস্কৃতি তৈরি করা হয়েছিল, সুস্থ রাজনৈতিক পরিবেশ ছিল না, তার একটা তথ্য আমাদের প্রকাশ করা উচিত। এবং যারা এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির বিচার পাওয়ার অধিকার আছে। আমরাও মনে করি এটা ঠিক, আমাদের সরকার আসার পর যারা এই রাজনৈতিক খুন সন্ত্রাসের শিকার হয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে, তাদের অনেক ক্ষেত্রেই আমরা সরকারি চাকরি দেওয়ার বন্দোবস্ত করেছি, আমাদের সরকার সেই ব্যবস্থা নিয়েছে, আপনারা সেগুলি জানেন, আপনারা ফলো করে এগুলি প্রকাশও করেছেন, কিন্তু দোষীদের বিচার হওয়া প্রয়োজন এবং সেই সমস্ত তথ্যগুলি প্রকাশ্যে আসা প্রয়োজন, আমাদের সরকার সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে। দুর্নীতির কথা বলছেন, যিনি দুর্নীতির কথা বলছেন, পুরনো কাগজগুলি একটু ঘেঁটে নেবেন আপনারা, উনি নিজেও হয়তো ভুলেননি, যাকে জড়িয়ে এত দুর্নীতির খবর ছিল, এখন যাদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তারা বিধানসভার ভেতরে এবং বাইরে কিভাবে দুর্নীতির অভিযোগগুলি তুলে ধরেছিলেন আপনার বিরুদ্ধে, যাই হোক এগুলি তারা ভুলে গেছেন এরকমটা না, এগুলি তারা ভুলে যাননি, শুধুমাত্র এই কথাগুলি বলে রাজনৈতিক ময়দানে তারা বেঁচে থাকার চেষ্টা করছেন। অসত্য কিছু তথ্য দিয়ে তারা শুধু টিকে থাকার চেষ্টা করছেন, তারা জানেন তারা জনবিচ্ছিন্ন। এই রাজ্যের মানুষ সব ভুলে গেছে এমনটা না, আমরাও ভুলে যাইনি। 18-র নির্বাচনের আগে আমাদের কত কর্মী খুন হয়েছেন আমরাও ভুলে যাইনি, আমরা ক্ষমা করে দিয়েছি। আমাদের কার্যকর্তারা প্রত্যুত্তর দেয়নি, আমরা ক্ষমা করে দিয়েছি কিন্তু ভুলে যাইনি।
আমরা ভুলে যাইনি। আজকে বিভিন্নভাবে জনমানুষকে আপনারা বিভ্রান্ত করতে চাইছেন, করতে পারেননি, যদিও পরবর্তী পর্যায়ে কার্যকারণে তারা এটা পেয়েছেন। এই দলটির এ হাল, তারপরেও তারা শুধরাচ্ছেন না। আমরা দেখেছি গতকালে তারা বলেছেন, রাজ্য সরকার সম্পর্কে কথাবার্তা বলছেন, নতুন কিছু নেই, পুরনো কথাই তারা বলছেন, কাজ নেই, খাদ্য নেই, এইসব কথাবার্তা। একটা দৃষ্টান্ত দেখাতে বলছি আমরা, রাজ্যের কোন জায়গায় খাদ্যাভাব রয়েছে একটা দৃষ্টান্ত তুলে ধরুন। হ্যাঁ, আমরা মানি, আমরা মানি সিপিএম এর নেতারা যেভাবে রসদ সংগ্রহ করতেন তাতে ভাটা পড়েছে, গাঁজা চাষীদের থেকে শুল্ক আদায় করতেন সেটা তো বন্ধ হয়ে গেছে, এবং ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার তা সুনিশ্চিত করবে। নেশা কারবারীদের প্রোৎসাহন দেওয়া, এগুলি তারা করতেন। আজকের দিনে রাজ্যের যে কোনো জায়গায় গেলে আপনারা দেখবেন পাকা বাড়ি, এমন কোনো গ্রাম বাদ নেই, এমন কোনো বাড়ি বাদ নেই যেখানে পাকা বাড়ি নেই। কেন্দ্রীয় সরকারের প্রকল্প এখানে বাস্তবায়িত হয়েছে, বাম জমানায় এমন অনেক গ্রাম ছিল যেখানে কোনো ব্যক্তির পাকা বাড়ি ছিল না। কোন গ্রামে গিয়ে খুঁজে দেখলে একটা পাকা বাড়ি থাকলে সেটা হতো সিপিএম এর পার্টি অফিস। আপনারা দেখেছেন এখানে সাংবাদিকরা রাজ্যের বিভিন্ন জায়গায় গেছেন, আগরতলা শহরেও, এই যে প্রাসাদ উপবন বাড়ি তারা তৈরি করেছিলেন, তার উৎসস্থল কোথায় মানুষ সবই জানে, আপনারাও জানেন। এই জন্য মানুষের দোহাই দিচ্ছেন, খাদ্য নেই, কাজ নেই, মুখ ফুটে বলতে পারছেন না তাদের নেই। চাকরির কথা বলছেন, আপনারা বিরোধী দলের ভূমিকা পালন করার জন্য বলেছে, দায়িত্ব দিয়েছে আপনাদের, সেই দায়িত্বটা আপনারা পালন করছে না। এবার মানুষ আপনাদের তো শাসন ক্ষমতা থেকে সরিয়েছেই, এই যে বিরোধী দলের দায়িত্ব সেটাও আপনারা পালন করছেন না। মানুষ আরো জবাব দিতে চলেছে আগামী দিনে আপনাদের। যাই হোক, আমি আমার এখানে বক্তব্য বিরাম টানছি, আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। বিভিন্ন মহল থেকে বিশেষ করে যারা চাকরি করতে আসে তারাই মানে হতাশা প্রকাশ করছে। আমি বলছি বিভিন্ন ক্ষেত্রে এই সমস্ত যে ইন্টারভিউ গুলি নেওয়া হয়েছে সেগুলির প্রক্রিয়া চলছে, কোনো কোনো ক্ষেত্রে জটিলতা দেখা দেয়। আপনারা জানেন আগের মতে এত সহজে চাকরি দেওয়া যায় না, বিষয়গুলি অনেক সময় আইন দপ্তরে যায় এবং তারপরেও আইনি বিশেষজ্ঞদের সঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শ করতে হয়, এগুলির জন্য অনেক ক্ষেত্রে দেরি হয় যাতে আইনি জটিলতা সৃষ্টি না হয়। কিন্তু যেগুলিতে ইন্টারভিউ নেওয়া হয়েছে সেগুলিতে অবশ্যই নেওয়া হবে, এটা ওই বাম জামানার সরকার যে নীতি নিয়ে চলতো ওরকম না। আপনারা আপনারা এখানে যারা প্রবীণ সাংবাদিকরা আছেন আপনাদের খেয়াল থাকবে, এ রাজ্যে তৎকালীন সময়ে বিরোধী দলনেতা ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার সূর্যকান্ত মিশ্র,
তিনি এসেছিলেন, তিনি এসে তার সরকারের, তার রাজ্যের সরকারের সম্পর্কে বলছিলেন যে 8 বছর যাবত শিক্ষাক্ষেত্রে নিয়োগ করা হয় না। তিনি বলছিলেন, আপনারা যারা সাংবাদিকরা ছিলেন আপনারা প্রশ্ন করেছিলেন, এ রাজ্যে তো 13 বছর যাবত নিয়োগ করে, 17 বছর যাবত নিয়োগ করা হয়নি। সূর্যকান্ত মিশ্র তিনি শুনে অবাক হয়ে গেছেন, বামফ্রন্ট পরিচালিত সরকারের এই অবস্থা। কয়বার ইন্টারভিউ না হয়েছিল শিক্ষকের জন্য? 4 বার। 4 বার ইন্টারভিউ নেওয়া হয়েছে নির্বাচনের প্রাক মুহূর্তে, নতুন করে আবার ইন্টারভিউ। এগুলি কি ভুলে গেছে রাজ্যের মানুষ? আমাদের এই ধরনের কোন দৃষ্টান্ত নেই, কোনোদিন এরকম দৃষ্টান্ত কেউ দেখাতেও পারবেন না। আমাদের সরকার মানুষের সরকার, মানুষের স্বার্থের সরকার। কোথাও যুবকদের নিয়ে এইভাবে আমাদের সরকার, আপনারা দেখবেন যারা চাকরি প্রাপকরা আছেন, আপনারাই লেখেন অনেক সময় যে বিরোধী দলের পরিবারের সদস্য চাকরি পেয়েছেন। আরে প্রাক্তন এমএলএ যেখানে চাকরি পেয়ে যায়, প্রাক্তন এমএলএ এই রাজ্যে চাকরি পেয়ে যায়, সিপিএম এর এমএলএ, প্রাক্তন সিপিএম এর এমএলএ, এতটা নিরপেক্ষ, এতটা স্বচ্ছ। তো এদের মুখে এসব কথা শোভা পায় না। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে, আরেকটা ওই দিন তারা নাকি একটা আগামী 3 তারিখ, আগামী 3 তারিখ তারা একটা এর বিরোধিতা নাকি মিছিল করবেন, রাজ্য সরকারের বিরোধিতা। তো এইসবই করবেন, মানুষের স্বার্থে তো আর কিছু বলবে না, জনা পার্শ্বাধ্যক্ষকে নিয়ে ওই মিছিল টিছিল করবেন, হ্যাঁ, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন। তবে মানুষকে বিভ্রান্ত করতে পারবেন এমনটা যদি ধরে রাখেন তাহলে ভুল হবে। নির্বাচনের ফল দেখে তো বুঝতে পারছেন তো, গত বিধানসভা নির্বাচন, বাকিগুলি বাদই দিলাম, জামানত তো বাজাতে পারছেন না পরবর্তী অনেক নির্বাচন, এগুলি থেকে শিক্ষা নিতে হবে, মিছিল করে কাজ হবে না। বাম জামানায় যে সমস্ত চাকরিগুলি হতো তা নিয়ে কতগুলি মামলা হতো এবং কতজনের চাকরি গেছে, বাঁকা পথে চাকরি দেওয়ার রীতি, সদলীয় নিজেদের আত্মীয় স্বজনের চাকরি দেওয়া বাঁকা পথে, এসবের দৃষ্টান্ত এখন নেই। আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরছি। আমাদের এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী, তৃতীয় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর নিজে বিবৃতি দিয়ে বলেছিলেন, তৎকালীন শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে কিভাবে চাকরি দেওয়া হয়েছে, স্বচ্ছতা দিয়ে নেই, নৃপেন চক্রবর্তী এই কথাগুলি বলেছেন। আমার কাছে এই কাগজের কপিটা আছে, নৃপেন চক্রবর্তী বলেছেন, এই রাজ্যের সংবাদপত্রে এগুলি বেরিয়েছিল। জোট জামানায় চাকরি হয়েছে, কংগ্রেস যুব সমিতি পরিচালিত যে সরকার সেই সরকারের জামানায় চাকরি হয়েছে, চাকরি হয়েছে, কিন্তু কিভাবে চাকরি হয়েছে সেগুলিও আপনারা মোটামুটি সবই জানেন। সরকার আসার পর, তৃতীয় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর
পুরসভা, আগরতলা তখন পুরসভা ছিল, এই পুরসভা এবং জুট মিল ছাড়াও শিক্ষা দপ্তরের 3000 চাকরির অফার বাতিল করা হয়েছিল। দৃষ্টান্ত আছে, প্রমাণ আছে, পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তখন বেকার যুবকদের কথা মনে নেই, মনে ছিল না তখন সেই সমস্ত বিষয়গুলি। যারা এখন এই কথাগুলি বলছেন তিনিও মন্ত্রিসভার সদস্য ছিলেন, এটা তাদের মন্ত্রিসভার সিদ্ধান্ত এই অফার বাতিল। ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই ধরনের রাজনৈতিক বিদ্বেষপূর্ণ কোন আচরণের কোন দৃষ্টান্ত নেই। আমরা জানি অনেক ক্ষেত্রে এই ধরনের কিছু হয়েছে, তারপরেও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সমাজের মধ্যে যাতে তার কুপ্রভাব না পড়ে, কারণ যারা চাকরি পেয়েছে তার মাধ্যমে শুধু সেই না, তার পরিবার বা সমাজের অনেকেই তার উপর হয়তো নির্ভরশীল কোনো না কোনো ভাবে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। ফলে আমরা রাজনৈতিক বিদ্বেষপূর্ণ কোনো আচরণ করিনি, কিন্তু ইতিহাস কি বলে? যারা আজকের দিনে এই কথা বলি, সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা।